নামটা চকলেট ফুচকা, কিন্তু ধোকা আছে ভাই। প্রথমে চকলেটের টেস্টটা পাবে, তারপরে টক, তারপর চাট মশলার ফ্লেভার। আজকে আমার সঙ্গে আছেন টলিউডের বিখ্যাত অভিনেতা শ্রী ভাঙ্কুশ ছ্যাজরা। নমস্কার সবাইকে, নমস্কার। ভালো তো ভাই? একদম একদম একদম। তো দাদা, আপনার ছোটবেলা থেকে কি নামটা ভাঙ্কুশ ছ্যাজরা? না, ছোটবেলা থেকে নয়। আসলে ব্যাপারটা হচ্ছে আমার অডিয়েন্স আমাকে এত ভালোবাসে, মানে সবাই আমাকে ভালোবাসে, অডিয়েন্স বেশি বাসে, তো আমার কথায় তারা প্রত্যেক কথায় ফান পেয়ে যায়। আমি যাই বলি সেটা ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? মানে এত ফান পেয়ে যায় সেই থেকে ভাঙ্কুশ। হ্যাঁ, তবে ছ্যাজরাটা আমি ছোটবেলা থেকে, ওটার জন্য আলাদা কোনো রকম দেখলি মনে হয়? হ্যাঁ, মানে বলছিলাম, আচ্ছা আপনি এখন থাকছেন কোথায়? এই আমি থাকি হচ্ছে বোম্বেতে, মুম্বাই, ইউনো। একদম একদম। হ্যাঁ, তো বেশি নয়, ওখানে ওই তিন চারটে কামরার আমার কাছে ফ্ল্যাট আছে, একটা করে দুটো লিমুজিন আছে, একটা আছে আমাদের গাড়ি। এখান দিয়ে যাচ্ছে লোকজন, দেখে দেখে হাসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো ফান দিই, আমার কন্টেন্টে ফান আছে, ঠিক আছে, তাই লোকজন হাসছে, কোনো ব্যাপার না। তো যেটা বলছিলাম, কেড়ে যাচ্ছে, কোনো মতে কেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে বেশি দিন মানে বোম্বেতে ছিলাম, তো ওখানে সব ওই পান পানিপুরি গোলগাপ্পা এইসব বলে, এর ওখানে প্রবলেম হচ্ছে। আমি চাঙ্কিকেও বলছিলাম, ইউনো চাঙ্কি, কে বলুন? আরে বাবা, যার মেয়ে খুব স্ট্রাগল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চাঙ্কিও তো আমার সাথে, মানে আমি একটা ছ্যাঁচড়া অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিলাম এখানে ট্রেন হওয়ার জন্য, আর ভালোভাবে ছ্যাঁচড়া কী করে হওয়া যায়। তো আমার সিনিয়র তো আমাকে বলছিল যে এখানের এই যে গোলগাপ্পা, এই যে পানিপুরি, এগুলো নাকি ফুচকার থেকেও ভালো খেতে। আলাম শোন, তুই কলকাতার মাল কি জানিস? ঠিক আছে, কলকাতা কি জানিস? আয় একদিন খাবো। তো আমি এই যে এখন এসেছি এই বোম্বে থেকে, আমি বাইক ফাইক চালিয়ে এসেছি, এখন খাবো, মানে ফুচকা খাবো, নিয়ে যাবো চাঙ্কির জন্য, নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেবেন না, আমি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো, কোনো ফুচকাই, পুরো ফুচকা। না, তোমাদের ফুচকাতে ওই মজা নেই, আমি জায়গা চিনি, ঠিক আছে? আচ্ছা শুনুন, আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো সেখানে স্টার্টার থেকে রেজার সব কিছু ফুচকার আইটেম পাবেন আপনি। ও, তাহলে তো যাওয়া যায়। হ্যাঁ চলুন, কিন্তু একটা কথা, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরা ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ কর। কি কথা, কি কথা? আমার কাছে না, মানে ও ঠিক আছে, হয়ে যাবো, হয়ে যাবো, হয়ে যাবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিবেকানন্দ পার্কে, মহারাজা চাট সেন্টারের সামনে, যেটা কিন্তু দিলীপদার ফুচকার নামেও বিখ্যাত। মোটামুটি 100 বছরের ইতিহাস, ছোটোবেলায় বা বড়োবেলায় কোনো না কোনো সময় এখান থেকে অবশ্যই সবাই ফুচকা খেয়েছে। আজকে আমরাও ট্রাই করবো, কারণ ভ্যারাইটিটা না প্রচুর। এখানে হচ্ছে আলুরদম ফুচকা, এখানে দই ফুচকার জিনিস, এদিকে নর্মাল ফুচকা, এদিকে সম্ভবত এটা মধু ফুচকা, মধু ফুচকা এটা, এটা হচ্ছে আপনার টক মিষ্টি জল, এটা টক মিষ্টিটা। দই ফুচকা দেওয়া হয়, চুরমুড়ে দেওয়া হয়, দই বড়া বিক্রি হয়, মধু ফুচকা দিয়ে দিই, চকলেট ফুচকা দিয়ে দিই, এগুলো দিই, ওটা তো সব রকম। বেশ, আর এইটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং জিনিস, আমি কিন্তু খেয়েছি, এটা হচ্ছে মধু ফুচকা যাকে বলে। হুম, আমরা যেহেতু এটা মধু না, এটা আমি সত্যি খেজুরের চাটনি, মিষ্টি বলে সবাই মধু বলে আমি কাছে। এইটা হচ্ছে কিন্তু একটা অভিনবত্ব, কাকু প্রত্যেককেই অফার করে, অনেকেই জানে। এই আমারও হাতে চলে আসছে, আমি আরেকটা হাতে শট নিচ্ছি, সেটা যেটা দিয়ে খাবো সেটাতে অন্য বোন। কেমন খেতে লাগছে? সুপার খেতে, গন্ধরাজ লেবুর ফ্লেভারটা পুরো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বেশ ভালো মতন টক, জলটা যেটা কাকু বলে এটা আমি বলে দিই, ঠিক আছে, যেটা হচ্ছে কিন্তু অ্যাকোয়াগার্ডের জল, কাউকে বেশি জ্বালানো যাবে না, আমার প্রত্যেকেরই কাজ করতে দিতে হবে তাদের ভাই, যথেষ্ট ভালো খেতে। টকটা বেশ ভালোভাবে কিন্তু আমার মুখে আসছে, আর এটা টক মিষ্টি চলে গেলো এবারে। টক মিষ্টিটা নর্মালের থেকে বেশি ভালো খেতে, আর মধু ফুচকা আসছে, দেখাবো দেখাবো, ক্লোজ আপ শট দেখাবো। এইটা হচ্ছে
মধু ফুচকা বলে। আর যে টক ফ্লেভারটা ছিল তাতে এদিকে নুন আর খেজুরের চুমুটে, আবার আবার এরকম করলাম, খেজুর আমচার তো আছে কিন্তু এই যে জিনিসটা আমি যেটা করলাম না, লোকে আবার আমাকে গালাগালি কপি করছে, কপি করছে। হ্যাঁ, তো হাতে ভাই আলুরদম ফুচকা চলে এসছে। আমরা শুরু করেছিলাম স্টার্টার দিয়ে, নর্মাল ফুচকা দিয়ে, টক মিষ্টি, নর্মাল টক, এসব দিয়ে স্টার্টার, মানে মেন কোর্স চলে এসছে। ঠিক আছে, কী সব হচ্ছে, আলুরদম ফুচকা নাকি? আমি সবার আগে অরিন্দমকে একটা কোয়েশ্চেন করবো ভাই, তুই আমার বল, যে তুই চারবার পাঁচফোড়ন দিয়ে দেয় কী হয়, কী হয়, বিস্ফোরণ হয়, সেই জিনিসটাই আমার মুখের মধ্যে এখন ঘটছে। কিসের বিস্ফোরণ না, সমস্ত রকম ফ্লেভারের বিস্ফোরণ, টক, ঝাল, ক্রিসপিনেস, সমস্ত কিছু মিলেমিশে একাকার। মানে আলুরদমের যে মশলাটা তাতে যথেষ্ট ভালো পরিমাণে আমি চাট মশলার ফ্লেভার পাচ্ছি, যেটা কিন্তু কাকুর নিজের বানানো। আমি কথা বলছিলাম কাকুর সাথে, 100 বছরের ইতিহাস, নিজে বানায় সমস্ত কিছু মুখে, মানে এমন জিনিস হচ্ছে না যে আরও খেতে ইচ্ছা করছে। অরিন্দম অলরেডি দু পিস ছাঁটিয়ে দিয়েছে, আমার এটা এক নম্বর পিস, আরও খাবো। চলো, দামটা কত কী না কি ডিসক্রিপশন বক্সে পুরোপুরি আমি লিখে দিচ্ছি, আর এইখানে কোথাও মানে এই আশেপাশে আসছে হয়তো, দেখে নাও। চলো, একটা ডেজার্ট এসে গেছে, আরও একটুখানি ডেজার্ট আমি দেখানোর চেষ্টা করবো যদি পকেটে কোলায়। এটার দাম হচ্ছে 120 টাকা, চকলেট ফুচকা 1, 2, 3, 4, 5, 6 পিস দিয়েছে। তো খাওয়াটা শুরু করা যাক ফ্রম দ্য টপ। নামটা চকলেট ফুচকা কিন্তু ধোকা আছে ভাই, প্রথমে চকলেটের টেস্টটা পাবে, তারপরে টক, তারপরে চাট মশলার ফ্লেভার, মানে প্রথমে মিষ্টি, তারপরে টক। এই জন্যই মানে এরা খুব বিখ্যাত জিনিস, কেউ একটা বলেছিল বুলাতি হ্যাঁ লেকিন জানে কা নেই, সেরকম ব্যাপার স্যাপার। ভালো, তবে ডেজার্ট হিসেবে কিন্তু নয়, মানে চকলেটের অল্প অল্প আস্বাদ আছে, তার সাথে নর্মাল ফুচকা যেমন হয়, মানে কাকুর নর্মাল ফুচকা যেমন হয়, তার সাথে অ্যাডিশান হচ্ছে চকলেটটা। ওভারঅল ডেজার্ট ফুচকা নয়, এটা বলবো, ফুচকা তবে ডেজার্ট ফুচকা নয়, মেন ডেজার্ট ফুচকাটা এবার দেখি কীরকম হয়। দেখো ভাই, চকলেট ফুচকাটা খেয়েছিলাম আমি, একদম সত্যি কথা হলো আমার কিন্তু অতটা হাওয়ামড়ি লাগেনি, মানে 120 টাকার মতন লাগেনি, কারণ চকলেটের ফ্লেভার যেটা ছিল না ওটা কিন্তু মানে মানে অনেকটা মানে দেবে যাচ্ছিলো ওই বাকি চাট মশলার ফ্লেভারগুলোতে। তো সেই জন্য আরেকটা টাইপের নিয়েছি, যেটা হচ্ছে এই আমাদের স্ট্রবেরি ফুচকা। কাকু সাইড থেকে একটুখানি ম্যাঙ্গো ফুচকাও বানিয়ে দিয়েছে, মানে গরমকাল আসছে তো আম স্ট্রবেরি সমস্ত কিছু। এইটা কিন্তু ভাই সত্যিকার ডেজার্ট ফুচকা, কারণ চকলেট ফুচকাতে ওই যে দাবিয়ে দিচ্ছিল চকলেটের টেস্টটা, এখানে কিন্তু সেরকম হচ্ছে না, স্ট্রবেরির ফ্লেভারটা ভরে ভরে আসছে। আমি যা টেকলাম ভালো কোয়ালিটির, কিন্তু মানে যে স্ট্রবেরিটা যেটা দিল ভালো কোয়ালিটির, এরকম মানে সিরাপ টিরাপ দিয়েছে, এবং খারাপ কোয়ালিটির নয়, যথেষ্ট ভালো। সর্বোপরি যেটা, কাকুর ব্যবহারটা যথেষ্ট ভালো, আর কাকু ভালো মতন জানে কীভাবে বিজনেস বাড়াতে হয়। লোকে নর্মাল ফুচকা খেতে আসছে, তাদেরকে চকলেট ফুচকা বেঁচে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, বাকিটা পরে বিলগুলো মেটাতে হবে। আর সমস্ত কিন্তু দামপত্র আর কীভাবে আসবে না আসবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটুখানি চেক করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এবং আরও নতুন নতুন জায়গা জানার জন্য। আর কমেন্ট করাটা অবশ্যই মাস্ট, মানে কতজন খেতে এসছো আর কতজন এই ভিডিওটা দেখার পরে আসবে, সেটা কিন্তু মাস্ট কিন্তু। চলো, তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ একদম। তা ফাঙ্কুস দা, কেমন লাগলো বলুন ফুচকাটা? তাও ভাই, ফুচকা ইজ ফুচকা, এরকম ফুচকা অন্য কোথাও পাওয়া যায় না। আমি জানি না আমার গলার কন্টিনিউটি মেনটেন হচ্ছে কিনা ফাঙ্কুসের, অনেক হয়েছে ফাঙ্কুসের অ্যাক্টিং, এবারে আমি নিজেরটায় ফেরত চলে আসি। তো এইরকম মানে ফুচকা ভাই, চুমুটাও বলা যাবে না, অসাধারণও বলা যাবে না, সব কিছুতে কপিরাইট লেগে আছে। যাই হোক, তো আমি আমার ভাষায় বলি হেভি ছিল ভাই, হেভি ছিল। তবে আমি মানে একদম সত্যি কয়েকটা কথা বলবো, নর্মাল ফুচকাটা খুব ভালো, মধু ফুচকাটা চুমু না, মানে মধু ফুচকাটা হেভি খেতে, মানে মধু ফুচকাটা হচ্ছে এদের বেস্ট ফুচকা। কিন্তু চকলেট ফুচকার ওই যে একটা হাইপ তৈরি হয়েছে, চকলেট ফুচকাটা আমার পার্সোনালি ভালো লাগেনি, তোর লেগেছে সত্যি বলি? আহামরি লাগেনি, মানে ঠিকঠাক চলে যাবে, এরকম চলে যাবে, মানে চকলেট ভেবে যে ফুচকাটা খেতে আসবে সেটা কিন্তু নয়, কিন্তু ঠিক আছে, ঠিক তো একদম। কিন্তু স্ট্রবেরিটা, হ্যাঁ ডেজার্ট ফুচকা হিসেবে স্ট্রবেরিটা খুব ভালো। এর আগেও এই সেম চত্বরে, মানে এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের খুব কাছেই একদম এরিয়া, বিবেকানন্দ পার্ক,
তো এখানে ওই তৃপ্তির চা মনে আছে, সেই চকলেট চায়ের খুব হাইপ উঠেছিল, জঘন্য খেতে ছিল ওই রকম টাইপ। এটা জঘন্য খেতে নয় কিন্তু মোটামুটি খেতে, ঠিক আছে। 120 টাকার জন্য আমার অতটা মানে ঠিকঠাক মনে হয়নি। হ্যাঁ, এইবারে নর্মাল ফুচকার দাম কিন্তু 5 টাকা, সেটা অনেকের বেশি মনে হতে পারে যে এক পিসের দাম 5 টাকা। কেন বেশি সেটা বলে দিই, প্রথম কথা হাইজিন মেনটেন করছে, ঠিক আছে। শুধু স্যানিটাইজার নয়, যে জলটা দিচ্ছে সেটা কিন্তু অ্যাকোয়াগার্ডের, এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেই ওয়াইজ কিন্তু দাম ঠিক আছে। শরীর আগে, একদম একদম শরীর আগে, কাকুর হাত যথেষ্ট পরিষ্কার, তো এই সমস্ত ব্যাপার মিলিয়ে গোটাটাই ভালো। আর যদি ফাঙ্কুসকে গোটা ব্লগ জুড়ে দেখতে চাও, মানে শুধু খাবার পোর্শনটুকু নয় বা ইন্ট্রোডাকশন পোর্শনটুকু নয়, ফাঙ্কুসকে যদি গোটা ব্লগ জুড়ে দেখতে চাও, কমেন্ট করে জানাও যে ফাঙ্কুসকে কেমন লাগলো, তাহলে কিন্তু ফাঙ্কুস ছ্যাঁচড়ামি করতে উইথ নির্লজ্জ হতে হবে ফেরত আসবে। তো চলো, যাওয়ার আগে যেটা বলি, তুই শেষ করবি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।